শুভ সকাল প্রতিদিনের প্রেমার্কেট আপডেটে আপনাদের স্বাগত ঢাকা শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে যদিও মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের অস্থিতিশীল অবস্থার ফলে বিনিয়োগকারীদের মাঝে এখনও শঙ্কা কাজ করছে তবু গতকাল স্বল্প মূল্যের শেয়ারগুলোর ক্রয় বেড়েছে নতুন অর্থ বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ছয় দশমিক পাঁচ শতাংশ হতে পারে বলে ধারণা করছে ফিচ সলিউশনস রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধির পূর্বাভাসও একশো বিশ বেসিস পয়েন্ট কমেছে মে মাসের রেমিটেন্স তেরো শতাংশ কমেছে মার্চ থেকে মে মাসে রেমিটেন্স বাড়লেও অবৈধ চ্যানেলগুলো আরও আকর্ষণীয় রেটে অর্থ পাঠানোর সুবিধা দেয় মে মাসে এর বিরূপ প্রভাব পড়েছে যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য শঙ্কাজনক কমপ্লায়েন্সের অভাবে চামড়া খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপের স্বীকৃতি ছাড়াই স্থানীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক প্রতিযোগীদের তুলনায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কম দামে চামড়া এবং চামড়াজাত পণ্য রপ্তানি করছে রিংশাইন টেক্সটাইল অধিগ্রহণ করতে চায় ইউনিয়ন গ্রুপ ইউনিয়ন গ্রুপের ব্যবসায়িক অভিজ্ঞতা রিংশাইনের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে যা কোম্পানিটির বর্তমান পরিস্থিতির উন্নতির পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ভালো সংবাদ এখন এ পর্যন্তই দুপুরে আবারও আসছে মিড আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে